Hoy sí, Evarit. রেসপন্ড ওটা করে আমার দ্বিতল আরো বড় করে দুইটা, ওটা তো চারটে 95টা নিছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুইন, আশা করি যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো দেখতেছেন আজকে আমার খালা রান্না করে দিতেছে আমাদের, কারণ আম্মা গ্রামে গেছে একদিনের জন্য একটু দরকারে, গতকালই আর কি গেছে আপনার বিকালের দিকে গেছে, এখন আবার আগামীকাল আইসা পড়ব। আজকে শুধু মাঝখানে একটা দিন, সেই জন্য রান্না করে দেওয়ার জন্য আমার খালা আসছে আমাদের এই বাসায়, আমি আছি এখানে, আম্মা একাই গেছে আর কি, শুধু একটা দরকারে গেছে একদিনের জন্য, আবার চলে আসবো। তো এখানে দেখলেন পাতাকপি ভাজি করছে, সাথে গাজর দিছে একটা, গাজর আর পাতাকপি ভাজি সিদ্ধ হয়েছে ভালো করে, মোড়া দেওয়া হয়েছে না শক্ত। তো আপনাদের মাঝে ভিডিওটা শুরু করলাম, তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই। এরপরে নুডলস এমনি রান্না করবো, কারণ ঘরে দুই প্যাকেট আছে আপনার, আর এখানে আরো এই দুইটা ছোট ছোট আলাদা কিনা না হয়েছে, দুইটা 15 টাকা করে। আর ঘরে আমার চারটে আনছিলাম ম্যাগির প্যাকেট 95 টাকা, তো সেটা থেকে দুইটা খাইছিলাম আর দুইটা আছে, তো ওই দুইটা আর এই দুইটা মিলা চারটা রান্না করবো। আর এই খাওয়ার জন্য আর কি রান্না করবো, এই যে এখানে আছে আপনার ডিম, ডিম আলু আর গাজর, ইট্টুই পাতা কমে গেছিল, ইট্টুই হয়েছে তো একবার খেলে কাম সারা। এখন এটা রান্না করার পালা, ভাজি তো হয়ে গেছে, এটার ভিতরে কি আছে, কাঁচামরিচ মনে হয়, আস্তে তৈরি হইতো না। A few moments later. আরে অনেক দূরে ও দরকারি, ইট তো দরকারি, এত বেশি তেল লাগবে না। ধোয়াতে উঠতেছে দেখেন কালো একদম, বাতাসে ধোয়া উঠে বেশি। এই হলো দেখেন আলু আর গাজর দিয়ে দিতেছে, আহ
দেখুন এখন ডিম গুলো এগুলো সাথে দিয়ে দিলো। লাগবো না আমাকে মাহা মাহা থাকলে দিব রেডি হইব গাজর সিদ্ধ হয়ে যাইব না হইলে গাজর কাঁচা পাবো তরকারি বসাই দিল ভাজি হয়ে গেছে এখন তরকারিটাও হয়ে গেলেই বাঁচি সকাল থেকে পর্যন্ত কিছু খাওয়াইনি সকাল আম্মা রান্না করে দিয়ে গেছিল ওটা দুপুর আর রাতে খাইছি কিন্তু সকালে আপনার খাওয়া হয় নাই দুইটা সিঙ্গারা খাইছিলাম শুধু আর এখন প্রায় 3:30টার মতো বাজে এখন তরি ভাত খাওয়াই নাই আন্টি দুপুরে আসছে কারণ বলছিল আমি দুপুরে আসতে যাতে তখন রান্না করলে আবার এখন আর রাতে খেতে পারবো সেই জন্য তো এখন খেতে খেতে বিকালই হয়ে যাবো যা বুঝা যাচ্ছে তো এই দেখেন ডিমের তরকারি হয়ে গেছিল অন্য আর একটা কড়াইয়ের ভিতরে আর কি ঢিলে রাখছে এক কড়াইয়ের ভিতরে অন্য কালের চুলায় তো অনেকগুলো কড়াই নষ্ট করার দরকার নাই সেজন্য ডিম রান্না করে অন্য ছোট একটা কড়াই ছিল সেটাতে ঢিলে রাখছে উড়ছে কই এরকমই যেমন লাগে আর এইখানে মূলত আপনারা নুডলস দেখলেন তো সেটা রান্না করে ফেলছে আমি মাঝখানে কটা ভাত খেয়ে নিয়েছি কারণ সকালতে তো খাইনি ওই ভাজি দিয়েই খাইছি শুধু তরকারি তো হইলো মাত্র এই যে নুডলস আবার আমাদের লাগে না আর লাগো না আমার বেশি করে লাগতো না কিছু দেখেন সব রান্না বাড়া শেষ সেখানে এখন সব ফাঁকা দেখেন আগুন এটা গরম রে একটা বড় এটা কাটতে হবে একটু আওয়াজ গরম বানাই আরে এই দিলে তো কালা তোমার বেড়ায় ধরছে ইচ্ছা মতো তোমার বেড়ে কেন আগুন ধরান দরকার হলে দিয়া শীতের সময় দেখেন আগুনই মজা লাগে মনে হয় সারাক্ষণ আগুনের সামনে বসে থাকে দেখেন এদিক দিয়ে এমনি হাঁটতেছি আর কি করার রান্না আজকে তো দেখলেন হয়ে গেল নুডলস রান্না করা শেষ উপরে এটা কি থেকে কত কিছু ফালা রাখছে কিনে দেখেন
এগুলো একটু উঠিয়ে রাখতেছি, কারণ একটু রাগ থাকলে বড় হয়ে আবার জঙ্গল হয়ে যায় বাঘের মতো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই দৌড়ায়।